সম্মানিত সুধী, আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমাদের একমাত্র মুক্তিদাতা ত্রাণকর্তা যীশুখ্রিস্ট, যিনি আমাদেরকে প্রতিনিয়ত তার অনুগ্রহ, তার দয়া, তার ভালোবাসার মধ্যে আমাদের বাঁচিয়ে রাখেন এবং তার আশীর্বাদে তিনি সর্বদা পরিচালনা করেন, আমাদের সেই পিতা ঈশ্বরের নামে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকেও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম পবিত্র বাইবেলের পবিত্র বাণী নিয়ে, যে বাণী আমাদেরকে উৎসাহিত করে, যে বাণী আমাদেরকে নতুনভাবে চেতনা দেয়, যে বাণী আমাদেরকে নতুনভাবে উদ্দীপনা দেয়। আমরা সেই পবিত্র বাক্যের কাছে আসি। সম্মানিত সুধী, আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো আপনারা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং এই বাক্য শুনতে শুনতে আমি বিশ্বাস করি আপনারা উৎসাহিত হবেন এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, দয়া করে লাল লেখাটি সেই সাবস্ক্রাইব, সেখানে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, যেন আমরা আরও উৎসাহিত হই, যেন আরও ভবিষ্যতে আরও বিশ্বাস এবং শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আমরা আপনাদের সম্মুখে এই পবিত্র বাণী উপস্থাপন করতে পারি। আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি, আমরা অনেকেই হোপলেস, আশাহীন অবস্থায় অনেক সময় চলাফেরা করি, আমরা জীবনযাপন করি। কিন্তু আমাদের পবিত্র বাইবেল আমাদের সেই আশ্বাস দেয়, ঈশ্বরের বাণী আমাদের সেই শিক্ষা দেয় যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের হোপলেস হওয়ার কোনো কারণ নেই, আমাদের আশাহীন হওয়ার কোনো কারণ নেই। কারণ এই জগতে যদি আমরা খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদেরকে তিনি তার পুরস্কার বা রিওয়ার্ড তিনি দেবেন। আজকে আমি আপনাদের সম্মুখে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমরা প্রত্যেকেই পুরস্কারে পুরস্কৃত হব, আমরা প্রত্যেকেই পুরস্কারে পুরস্কৃত হব। আর সেই বিষয় নিয়ে আসুন দেখি পবিত্র বাইবেল আমাদের কী বলে। সম্মানিত সুধী, আমরা জানি যে যখন আমরা স্পোর্টস বা কোনো খেলাধুলা অনুষ্ঠানে যাই, আর সেই সময় খেলাধুলা শেষে আমাদের দেশের রীতি অনুসারে তিনজনকে পুরস্কৃত করা হয়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই কথা বলেছেন, যারা পূর্ণ বিশ্বাসে, খ্রিস্ট বিশ্বাসে, খ্রিস্টের নির্দেশনা অনুসারে জীবনযাপন করবে, প্রভু তিনি প্রত্যেকে তিনি তার সেই মুকুট, তার সেই ক্রাউন তিনি প্রদান করবেন। আমি আজকে আপনাদের সম্মুখে সেই মুকুট বা ক্রাউন নিয়ে কথা বলতে চাই। আর আসুন, পবিত্র বাইবেলের বিভিন্ন স্থানে এই ক্রাউন বা মুকুটের বিষয় লেখা আছে। আমরা যদি বিশেষ করে বাইবেলের বিভিন্ন স্থান থেকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, আর সেটি হলো আজকের যে মূল আলোচনার বিষয়, সেটি হলো দ্বিতীয় তিমোথীয় 4:1-8 পদের আলোকে। আর দ্বিতীয় তিমোথীয় 4:1-8 পদের মধ্যে আমরা দেখতে পাবো, বিশেষ করে 4-8 পদে সাধু পৌল তিনি সেই তিমোথীয়কে যে নির্দেশনা দিয়েছিলেন, আর সেই বিষয়ের উপর আমি বেশি গুরুত্ব দিতে চাই। তাই আসুন দেখি এই মুকুট, আমাদের বাইবেলে কত প্রকার মুকুটের কথা লেখা আছে পবিত্র বাইবেলে দেখতে পাই। আর এখান থেকে বিশেষ করে আমরা যদি লেবীয় পুস্তক দেখি, পুরাতন নিয়ম, সেখানে 8:9 যে মুকুটের কথা লেখা রয়েছে, সেটি বলা হয়েছে পবিত্র মুকুটের কথা। গীতসংহিতা 8:5 লেখা রয়েছে গৌরব এবং প্রতাপের মুকুটের কথা। গীতসংহিতা 103 গীতে 4 লেখা আছে দয়া এবং করুণার মুকুটের কথা। এবং যিশায়াহ তার 28:5 লেখা রয়েছে আমাদের সেই শোভা বা শোভনীয় সেই মুকুটের কথা। আমরা প্রথম করিন্থীয় যদি 9:25 পড়ি, সেখানে লেখা রয়েছে রক্ষণীয় মুকুটের কথা। আমরা ইব্রীয় 2:9 যদি পড়ি, সেখানে বলা হয়েছে সমাদর এবং গৌরবের মুকুটের কথা। এবং প্রথম থিসলনিকীয় যদি পড়ি, সেখানে বলা হয়েছে
শ্লাগার মুকুটের কথা। আমরা যদি দ্বিতীয় তিমোথিও 4:8 দেখি, সেখানে বলা হয়েছে ধার্মিকতার মুকুটের কথা, এবং প্রকাশিত বাক্য 2:10 লেখা রয়েছে জীবন মুকুটের কথা, এবং প্রকাশিত বাক্য 4:4 লেখা রয়েছে সুবর্ণ মুকুটের কথা। আরও অনেক মুকুটের কথা হয়তো লেখা রয়েছে, কিন্তু এই কয়টি মুকুট আমরা আমাদের কার্য অনুসারে আমরা প্রত্যেকেই আমরা সেই পেতে পারি, আর সেটি যদি আমরা ঈশ্বরের নির্দেশন অনুসারে প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা অনুসারে আমরা জীবন যাপন করি, তাহলে আমরা সেই মুকুট পাওয়ার যে অধিকার, আমরা সেই সম্মান আমরা পেতে পারি। তাই আমি সকলকে আজকে অনুরোধ জানাবো, প্রভুর বাক্য আমাদের সেই কথা বলে প্রথম পিতর তার 2:9-10 যদি দেখি, আমরা প্রত্যেকেই মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ এবং পবিত্র জাতি। সুতরাং ঈশ্বরের এই বাক্য অনুসারে আমরা প্রত্যেকেই, আমরা সাধারণ কোনো লোক নেই, আমরা মনোনীত বংশ, আমরা রাজকীয় যাজকবর্গ, আমরা পবিত্র জাতি, যে জাতি তারা মুকুট পরিধান করে থাকে, এবং যে জাতি তারা এই শুধু এই জগতে নয়, মৃত্যুর পরে খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে তারা সেই পরকালে অনন্তকালে অর্থাৎ সেই স্বর্গে তারা অনন্ত জীবন লাভের মধ্য দিয়ে এই মুকুট তারা পরিধান করে। সম্মানিত শুধু আমি এই কথা বলতে চাই যে আপনি দেখেছেন যে আগেকার দিনে রাজা এবং বাদশাদের একটি চিহ্ন বা সাইন হিসেবে সেই মুকুট দেখানো হতো, যেন সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারে যে ইনি এই দেশের রাজা বা এই দেশের বিচারকর্তা বা এই দেশের শাসনকর্তা। সুতরাং আপনি আমি কত সৌভাগ্যবান, আপনি আমি কত মূল্যবান, আপনি আমি কত সম্মানের এবং গৌরবের মানুষ, আমরা অনেক সময় সেটি বুঝতে পারি না। আর সেটি পবিত্র বাইবেলে আমাদের বলা হয়েছে, আমরা মনোনীত বংশ, আমরা রাজকীয় যাজকবর্গ এবং আমরা পবিত্র জাতি। সুতরাং আমরা সেই বিষয় নিয়ে একটু চিন্তা করা দরকার আমাদের। সাধু পৌল তিনি দ্বিতীয় তিমোথিও 4:7 এই কথা লিখেছেন যে আমাদের যে নিশ্চয়তা রয়েছে, এবং আমরা প্রত্যেকেই সেই বিষয় নিয়ে চিন্তা করি না, আমরা অনেক সময় সেই বিষয় নিয়ে আলোচনা করি না। সাধু পৌল তিনি বলছেন যে আমি আমার জীবনের শেষ পর্যন্ত খ্রিস্টের জন্য আমি সেই লক্ষ্যের অভিমুখে দৌড়িয়েছি এবং আমি তার কার্য সমাপ্ত করিয়াছি। সুতরাং এই ধার্মিকতার মুকুট আমার জন্য তোলা রহিয়াছে, শুধু আমি নয়, যতজন খ্রিস্ট বিশ্বাসে মৃত্যুবরণ করবে প্রত্যেকের জীবনে সেই ধার্মিকতার মুকুট প্রত্যাশা রয়েছে, প্রত্যেকেই সেই ধার্মিকতার মুকুট আপনি এবং আমি আমরা লাভ করতে পারি। সুতরাং এই মুকুট আপনি এবং আমি লাভ করার জন্য প্রস্তুত আছি কিনা, যদি প্রস্তুত না থাকি, আসুন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহিত হই, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যেন আমরা সেই মুকুট, সেই রিওয়ার্ড, সেই পুরস্কার পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করি। সম্মানিত শুধু আমি এই কথা বলতে চাই যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি, আমাদের প্রত্যেকের একটা প্রত্যাশা রয়েছে, আমরা যারা বিশ্বাসে জীবনযাপন করি রয়েছি করি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব রয়েছে, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি আমাদের জন্য একটি প্রত্যাশা রয়েছে, আমাদের একটি শেষ ফল, শুভ ফল সেটি রয়েছে। আর সেটি হলো, যদি খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করি, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে সেই মুকুট দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। আপনি এবং আমি সেই মুকুট পাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, যদি প্রস্তুত না থাকেন, তাহলে আপনি সেই পুরস্কারে পুরস্কৃত হবেন না। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আসুন আমরা সেই পুরস্কার পাওয়ার প্রত্যাশায় আমরা প্রত্যেকেই খ্রিস্টের নির্দেশন অনুসারে জীবনযাপন করি, আমরা প্রত্যেকেই আমাদের সমস্ত বিবাদ, আমাদের সমস্ত দলাদলি, আমাদের সমস্ত হিংসা, সমস্ত মন্দতা, সমস্ত পাপ ভুলে গিয়ে আমরা প্রত্যেকেই খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করি, আমাদের প্রতিবেশীর সঙ্গে সদালাপ এবং সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের সঙ্গে সেই ভালোবাসা সৃষ্টি করি, এবং ঈশ্বর তিনি সেটি চান। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন, যেন আপনাকে আমাকে সেই মুকুট
দিতে পারেন। আপনাকে আমাকে কিভাবে সেই মুকুট পেতে হবে সেই বাণী তিনি রেখে গেছেন পবিত্র বাইবেলে। সেই জন্য আমাদের প্রতিদিন এই পবিত্র বাইবেল পাঠ করা দরকার। প্রতিদিন এই বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা নিজেরা যেন উৎসাহিত হই, আমরা সেই বিষয় নিয়ে ধ্যান করি, চিন্তা করি এবং ঈশ্বরের এই বাক্য আমাদেরকে নির্দেশনা দেয় সেই মতো যেন জীবনযাপন করি, আর সেটি প্রভু তিনি চান। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমাদেরকে তিনি স্বয়ং আমাদের সেই শিক্ষা দিতে পারেন এবং তিনি আমাদের জন্য কিভাবে সেই মুকুট আমরা পেতে পারি সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন। আজকে আমি সকলকে সেই বিনীত অনুরোধ জানাব, আসুন আমরা সেই প্রভুর কাছে আমাদের মস্তক অবনত করি এবং সেই প্রভুকে আমরা ভালোবাসি, সেই প্রভুকে আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, হৃদয়ের শ্রদ্ধা এবং ভক্তি সহকারে প্রতিদিন তার কাছে প্রার্থনা করি এবং আমরা সমস্ত প্রকার মন্দতা, পাপ কাজ ভুলে গিয়ে আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের এই বাক্যে অবদান করি যেন আমরা প্রত্যেকেই সেই মুকুটে বিভূষিত হতে পারি, আমরা প্রত্যেকেই সেই রিওয়ার্ড, সেই পুরস্কার আমরা পেতে পারি। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে সেই মুকুট প্রদানের জন্য তিনি স্বর্গের দুয়ারে তিনি দাঁড়িয়ে আছেন। যখন আপনি সেই স্বর্গে যাবেন আর খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে, আপনি একটু চিন্তা করুন আমরা কী সম্মান, কী রাজকীয় সেই সম্মানে সেদিন সম্মানিত হব। প্রভু যীশু স্বয়ং আপনাকে এবং আমাকে সেই মুকুট তিনি পরিয়ে দেবেন এবং সেই মুকুট পরিধানের মধ্য দিয়ে আপনাকে স্বর্গে সেই সম্ভাষণ, সেই ওয়েলকাম জানানো হবে। আপনি আমি সেই চিন্তা করি কি না? যদি না করি, আসুন আমরা প্রত্যেকেই সেই মুকুট পাওয়ার জন্য চিন্তা করি। আমরা প্রত্যেকে সেই মুকুটের প্রত্যাশায় আমাদের জীবনের শেষ পর্যন্ত, সাধু পৌলের মতো বলতে পারি, আমরা শেষ পর্যন্ত দৌড়াই, লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে খ্রিস্ট যীশুর সেই পণ পাইবার জন্য, তার প্রতিজ্ঞা, তার প্রত্যাশা, তার আকাঙ্ক্ষা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই সেই মুকুটের প্রত্যাশায় আমরা জীবনযাপন করি, সেই মুকুটের প্রত্যাশায় আমরা লক্ষ্যে অভিমুখে যাওয়ার জন্য আমরা সেই কাজ করি। আমি সকলকে সেই অনুরোধ জানাচ্ছি, আসুন সম্মানিত সুধী, আমরা প্রত্যেকেই এই বাণীর উপর নির্ভর করি, প্রভুর এই বাক্যের উপর নির্ভর করি যেন আমরা প্রত্যেকেই সুন্দর একটি দেশ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি আমরা পরিবার আমরা গঠন করতে পারি যেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো দলাদলি থাকবে না, যেখানে মন্দতা থাকবে না, যেখানে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সুখ, শান্তি, তার অনুগ্রহ, তার দয়ায় পরিপূর্ণ থাকবে। আর সেই জন্য প্রভু যীশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি তার ক্রুশে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমাদেরকে তিনি ক্ষমা করেছেন, আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন যেন আমরা প্রত্যেকেই সেই মুকুট পাওয়ার প্রত্যাশা লাভ করি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। প্রার্থনা করছি, পবিত্রতম পিতা যীশুখ্রিস্টের নামে প্রভু আবারও ধন্যবাদ দিই প্রভু। তুমি কত মহান প্রভু, তুমি কত দয়াময় প্রভু, তুমি এই সুন্দর পৃথিবী আমাদের জন্য দিয়েছ। শুধু তাই নয়, অনন্তকাল থেকে প্রভু যে স্বর্গে তুমি আমাদের জন্য সেই মুকুট পরিয়ে আমাদেরকে সেই সম্ভাষণ, সেই ওয়েলকাম তুমি জানাতে চেয়েছো প্রভু, আমরা সত্যি এই বাক্যের জন্য প্রভু কৃতজ্ঞ, এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে সেই প্রত্যেকেই মুকুট পাবার সেই যে কার্য সেটি যেন আমরা করতে পারি, সেই মুকুট পাবার সেই যোগ্যতা, আমাদের অ্যাবিলিটি যেন থাকে প্রভু, যেন প্রত্যেকেই আমরা সেই মুকুট পেয়ে প্রভু তোমার সঙ্গে অনন্তকাল থাকতে পারি, আমাদেরকে সেভাবে চলতে এবং সেই মতো তোমার বাক্যের নির্দেশনা তুমি দাও এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমাদের অপরাধ যোগ্যতা যা কিছু স্বীকার করি, তুমি নিজগুণে আমাদের প্রত্যেককে ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা ক্রুশেহত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাইলাম, আমেন। ঈশ্বর আপনাকে, আপনার পরিবারকে আশীর্বাদ করুন। সম্মানিত সুধী, আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো, আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যেন আমরা আরও উৎসাহিত হই, যেন আরও সুন্দরভাবে আপনাদের সম্মুখে পবিত্র ঈশ্বরের বাণী উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।